নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। লায়লাপুর কাণ্ড, শিলচরে ফের পড়ল জোরামথাঙ্গার কুশপুতুল। সীমান্ত বিবাদে নিহত পুলিশ জওয়ানদের পরিবারের হাতে 50 লক্ষ টাকার অনুদান। শিলচরে মিজোরাম হাউসের সামনে ধর্ণা বরাক সচেতন যুব সমাজের, সড়ক অবরোধ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গত সোমবার লায়লাপুর অসম মিজোরাম সীমান্তে সংঘটিত অমানবিক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার কুশপুতুল পোড়াল আমশু। বৃহস্পতিবার শিলচরের শহীদ ক্ষুদিরাম প্রতিমূর্তির পাদদেশে আমশু কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা মিজোরামের মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করেন। এদিন সংগঠনের কর্মকর্তারা তীব্র হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 24 ঘণ্টার মধ্যে যদি মিজোরাম সরকার অসম পুলিশ জওয়ানদের ওপরে হামলাকারীদের ধরিয়ে দিতে না পারে, তাহলে মিজোরাম গেস্ট হাউসে কাজকর্ম পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে সংগঠনের তরফ থেকে উপস্থিত ছিলেন জাভেদ আহমেদ লস্কর, জনি আহমেদ মজুমদার, তাহের আহমেদ মজুমদার সহ অনেকে। দাবি, আমাদের দাবি যে 24 ঘণ্টার মধ্যে যদি এই মিজোরাম সরকার আমাদের ওদের দুষ্কৃতীদেরকে যদি আমাদের আসাম গভর্নমেন্টের হাতে সমঝিয়ে না দেন, তাহলে আমরা 24 ঘণ্টার মধ্যে আমরা শিলচর মিজোরাম সার্কিট হাউস আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা অফিসিয়াল কামকাজ সবগুলো আমরা নিস্তব্ধ করে দেব। আর আমি আমসুকাচার জেলা কমিটির পক্ষ থেকে আমি একটা কথা বলছি, শেষ রক্তবিন্দু দিয়ে যদি প্রয়োজন হয় শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের আসামের জমি আমাদের জওয়ানদের সঙ্গে রুকিয়ে দাঁড়িয়ে ওইখানে থাকব, শেষ রক্তবিন্দু দিয়ে মাঠে নামে প্রতিবাদ করব। আজকে কার কুশপুতুল জ্বালাইছো? আজকে মিজোরাম চিফ মিনিস্টার বর্মার দলাল এবং চায়নার দলাল মিজোরাম চিফ মিনিস্টারের কুশপুতুলিকা আমরা আমসুর কাচার জেলা কমিটির পক্ষ থেকে আমরা দাহ করেছি। সোমবার অসম মিজোরাম সীমান্তে রক্তাক্ত ঘটনা সংঘটিত হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন যে সেই হত্যাকাণ্ডে নিহত হওয়া অসম পুলিশ জওয়ানদের পরিবারকে 50 লক্ষ টাকা করে এককালীন আর্থিক সহায়তা সহ পরিবারের একজনকে সরকারি চাকুরি প্রদান করা হবে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার অসম মিজোরাম সীমান্ত বিবাদে নিহত হওয়া ষষ্ঠ অসম পুলিশ জওয়ান শ্যামসুন্দর দোসাদের বাড়িতে কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিংহল, বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, লক্ষ্মীপুর বিধায়ক কৌশিক রায়, সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর ও কাছাড় জেলার জেলা উপায়ুক্ত সহ অন্যান্য বিজেপি কর্মকর্তারা উপস্থিত হয়ে শহীদ শ্যামসুন্দর দোসাদের স্ত্রীর হাতে 50 লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন এবং আগামীতেও সরকার তাদের সহযোগিতা করে যাবে বলে পরিবারের সদস্যদের আশ্বাস প্রদান করেন। परिवार के एक व्यक्ति जो सरकार सरकारी नौकरी देने का उन्होंने घोषणा किया है, वही मिले। और साथ ही मैं एक चीज़ कहना चाहता हूँ कि अन्यायपूर्ण तरीके से हमारे छह जवानों का हत्या किया गया, उनको न्याय दिया। भातृघाती संघर्ष नहीं बनाना चाहते, ये भाई भाई के बीच का झगड़ा नहीं है। एक पुलिस के SP ने सारा कुछ ये किया है, वो पुलिस का SP मिजो पुलिस का वो SP हत्यारा है, उसको सरकार गिरफ्तार करे, मिजो सरकार, उस पर राजद्रोह का मुकदमा चले। और ये कोई भाई भाई का झगड़ा नहीं, इसको भाई भाई का झगड़ा बनाना भी तो जो लोग वहाँ फंसे हैं उनको कैसे लाएंगे सर? उनको लाने का अगर वास्तव में वैसा कुछ है तो हम उनको लाने के, मान लो फंसे हैं सर, ऑलरेडी फोन कर रहे हैं क्या, उनको सुविधा नहीं मिला है, कोई दूरभाष की जरिया भी नहीं, उनके पास मोबाइल भी इनका छीन लिया गया, ऐसा कुछ भी है तो हम पता करेंगे और पता करके व्यवस्था। এদিকে সোমবার অসম মিজোরাম সীমান্তের লায়লাপুরে কর্তব্যরত অবস্থায় মেজো দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়া অসম পুলিশের কনস্টেবল জওয়ান ধলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাট জিপির রুকনী প্রথম খণ্ড পানিনমু গ্রামের বাসিন্দা মজরুল হক বড়ভুইয়ার পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে 50 লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন রাজ্যের বন আবগারি ও মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিংহল। বৃহস্পতিবার শহীদ জওয়ান মজরুল হকের বাড়িতে পৌঁছে তার বাবা আব্দুল রেজাক বড়ভুইয়ার হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন তারা। এদিন মন্ত্রীদ্বয়ের সাথে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর প্রমুখ।
নিজ দুষ্কৃতির বর্বরোচিত আচরণে শিলচর সহ গোটা বরাক উপত্যকায় ক্ষোভের পারদ জ্বলছে। বৃহস্পতিবার ফের সোনাই রোডে মিজোরাম সার্কিট হাউসের সামনে ধর্ণা কর্মসূচি প্রদর্শন করা হয়। বরাক সচেতন যুব সমাজ শিলচরের উদ্যোগে মিজোরাম হাউসের সম্মুখে ধর্ণা কর্মসূচি পালন করে গত সোমবার অসম মিজোরাম সীমান্তে অসম পুলিশের ৬ জওয়ানের মৃত্যুতে প্রতিবাদ জানান সংগঠনের কর্মকর্তারা। এদিন ধর্ণা চলাকালীন ক্ষিপ্ত জনতা একসময় উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করেন। প্রায় ঘণ্টাখানেক জাতীয় সড়ক অবরোধের পর সার্কেল অফিসার জিতুরাজ গগৈ ও পুলিশ আন্দোলনকারীদের সাথে আলাপ আলোচনা করার পর সড়ক অবরোধ প্রত্যাহার করেন তারা। এদিকে ধর্ণা কর্মসূচির পর যুব সমাজের পক্ষ থেকে তিন দফা দাবি সম্বলিত একটি সনদপত্র সার্কেল অফিসারের মাধ্যমে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয়, গোটা দেশের সর্বত্রই এক আইন বলবৎ করা, মিজোরাম থেকে অসমে প্রবেশ করতে ইনারলাইন পারমিট চালু করা ও আগামী সাত দিনের মধ্যে অসম পুলিশদের হত্যা করা মিজো দুষ্কৃতীদের সন্ত্রাসবাদী আইনে গ্রেফতার করতে। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সাফ জানিয়ে দেন সংগঠনের কর্মকর্তারা। এদিনের ধর্ণা কর্মসূচিতে সংগঠনের তরফ থেকে উপস্থিত ছিলেন দিলু দাস, জয়দীপ চক্রবর্তী, অপর্ণা দেব, অজয় রায় সহ অনেকে। বলিদান হয়েছেন সেটার প্রতিবাদ সাব্যস্ত করেছি আজকে আমরা এখানে। আমরা জানি যে এই সীমা বিবাদ দীর্ঘদিনের সীমা বিবাদ, কোন সরকার সেটার জন্য কোন ধরনের সুরাহা বের করেনি। আমরা জানি আমরা আজকে তিনটি দাবি নিয়ে এখানে আমরা আন্দোলনে বসেছি। প্রথম দাবি হলো যে এক আমাদের প্রধানমন্ত্রী অবসর বলে যান, এক দেশ এক আইন এক বিধান হবে, তাহলে কেন মিজোরামের জন্য একটি আলাদা আলাদা আইন হবে? মিজোরামে যেতে হলে আসামের মানুষ আইএলপি প্রয়োজন হয়, তাহলে যদি এইভাবে আইএলপি ইস্যু করতে হয়, যদি আগামী দিন আসায় মিজোরাম থেকে আসতে দিকে এখানে যদি আশেপাশে যদি কেউ আসে তাহলে ওদেরকে আইএলপি ইস্যু করতে হবে। এবং যারা দুষ্কৃতীরা যেভাবে আসামের মানুষের উপরে আসামের পুলিশ বাহিনীর উপরে গুলি চালনা করেছে, ৬ জন আমাদের ভারত মাতার সন্তান আসামের সন্তান শহীদ হয়েছেন, ওনাদের যে দুষ্কৃতীরা রয়েছে এদেরকে আগামী এক সপ্তাহের ভিতরে টেরোরিস্ট অ্যাক্টের আন্ডারে যদি এদেরকে নথিভুক্ত করে এদেরকে উচিত শাস্তি সাব্যস্ত না করা হয়, আমরা আজকে এখানে আন্দোলন করেছি। আগামী দিনে আমরা আজকে চলো মিজোরাম হাউস করেছি, আগামী দিনে চলো রায়লাপুর আন্দোলন করবো। এবং আমরা আজকে সড়ক অবরোধ করিনি, আজকে আমার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমরা পর্যন্ত পেরেছি। আগামী দিনে যদি এটা শুরু না বেরোয় আমরা সড়ক অবরোধ এবং রায়লাপুর আমরা সড়ক অবরোধ। শিলচর শহরে মাস্টার ড্রেনেজ প্রকল্প সহ স্টোন ওয়াটার ড্রেনেজ সিস্টেম চালু করার জন্য বিগত দিনে সচেতন নাগরিক সহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের তরফ থেকে দাবি উত্থাপন করা হয়েছিল, এমনকি শহরকে তিলোত্তমা করে তোলার কথা ঘোষণা করা হয়েছিল। মিনি বন্যার কবল থেকে শহরকে মুক্ত রাখার জন্য শহরবাসীদের অবগত করা হয়। তা সত্ত্বেও দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও কোনো কিছুই হয়নি। প্রতিদিনই এক পশলা বৃষ্টিতে শহরের অধিকাংশ এলাকার জনগণকে মিনি বন্যার দরুন গৃহবন্দী হয়ে থাকতে হয়। নোংরা বিষাক্ত জলসহ আবর্জনা জনগণের গৃহে প্রবেশ করছে। শুধু বর্ষার মরশুমেই নয়, শীতের মরশুমেও ভারী বৃষ্টিপাতে এমন চিত্র দেখা যায় শহরের বুকে। বৃহস্পতিবার গ্রাহক সুরক্ষা কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ শিলচরের সাংসদ এবং বিধায়কের কাছে নো কম্প্রোমাইজের আবেদন জানিয়ে বিষয়টি নিয়ে উদ্যোগ নেওয়ার আর্জি জানানো হয়। বর্তমান সরকার অনেক উন্নয়নমূলক কাজে সাহসিকতার সাথে এগিয়ে এসেছে এবং এ ব্যাপারে সরকার ঠিক একই সাহসিকতার পরিচয় দেবে বলে সমিতির কর্মকর্তারা আশা ব্যক্ত করেন। কংগ্রেস থেকে বারবার শহরবাসীকে বোঝানো হয়েছিল শাসক দল কংগ্রেস শিলচর পুরসভা ক্ষমতায় এলেই শিলচর শহরকে মিনি বন্যার হাত থেকে রক্ষা করে তিলোত্তমা করে তোলা হবে। ২০১৫ সালে শিলচর পুরসভার সেই সময়ের চেয়ারম্যান নিহারেন্দ্র নারায়ণ ঠাকুরও ক্ষমতায় বসে শিলচর শহরকে মিনি বন্যা থেকে রক্ষা করার জন্য অনেক স্বপ্ন শহরবাসীকে দেখিয়েছিলেন। তিলোত্তমা তো দূর অস্ত। ২০০৬ সাল থেকে ২০২১ সাল দিন দিন সামান্য বৃষ্টিতে শহরের অধিকাংশ এলাকার মানুষকে মিনি বন্যার জলে ঘরবন্দি হয়ে থাকতে হয়েছে এবং এখনো তা হচ্ছে। নালার নোংরা বিষাক্ত জল ও আবর্জনা রাস্তা পেরিয়ে মানুষের উঠান ও ঘরে আজকাল প্রবেশ করছে। বর্ষার মরশুম নয়, শীতের মরশুমে বাড়ি বর্ষা হলে
শহরের মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়, এই বুঝি জ্বর এসে ঘরে উঁকি দেবে। এটাই কিন্তু আজকের দিনের শিলচর শহরের কাছে বাস্তব সত্য। প্রায় দু মাসের মাথায় রাতাবাড়ি থানাধীন ভৈরবনগর থেকে নিখোঁজ যুবকের কঙ্কাল সহ কাপড় চোপড় উদ্ধার হলো পাথারকান্দি থানাধীন নারায়ণপুর সংলগ্ন দুর্গম পাহাড়ের এক গুহা থেকে। এমন কাণ্ডে বৃহত্তর এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। গতকাল ও আজ দফায় দফায় অভিযান চালিয়ে রাতাবাড়ি পুলিশ ও পাথারকান্দি পুলিশ নারায়ণপুর পাহাড় থেকে প্রথমে কয়টি কঙ্কাল উদ্ধার করে ও পরে জঙ্গলের পাশ থেকে একটি বস্তায় নিখোঁজ যুবকের মাথার খুলি ও তার ব্যবহৃত কাপড় চোপড় উদ্ধার করেছে। উদ্ধারকৃত কাপড় চোপড় দেখে মৃতের পরিবার এটা আলী হোসেনের কঙ্কাল বলে দাবি করছে। বর্তমানে মামলাটি খতিয়ে দেখছে পাথারকান্দি পুলিশ। তদন্তে রয়েছেন এএসআই আব্দুল হক লস্কর। এই চাঞ্চল্য ঘটনা সম্পর্কে তাকে প্রশ্ন করলে তিনি এ প্রতিবেদককে জানান, গত 25 মে রাত আনুমানিক 7টায় বাড়ি থেকে নিখোঁজ হয় সেখানকার বাসিন্দা সামস উদ্দিনের পুত্র আলী হোসেন। পরে পরিবারের পক্ষে রাতাবাড়ি পুলিশে 3 দিন পর এ বিষয়ে একটি নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করা হয়, কিন্তু পরবর্তীতে নিখোঁজ কাণ্ডে নেপথ্যে অপহরণজনিত সংযোগ থাকার সন্দেহে গ্রামের দুই যুবককে দায়ী করে নিখোঁজ যুবকের পিতা গত 29 জুন ফের পুলিশে একটি অপহরণজনিত এজাহার দাখিল করেন। রাতাবাড়ি পুলিশ মামলাটি নথিভুক্ত করে তদন্ত শুরু করে, কিন্তু এ কাণ্ডে জড়িতরা আত্মগোপন করে পালিয়ে বেড়ানোয় এখনও কেউ পুলিশের জালে ধরা পড়েনি। তিনি আরও জানান, বর্তমানে আলী হোসেনের কঙ্কাল থানায় রাখা আছে, আইনি প্রক্রিয়া শেষে তা ফরেন্সিক টেস্টের জন্য গুয়াহাটিতে প্রেরণ করা হবে। এদিকে মৃতের পিতা শামসুদ্দিন জানান, জমি বন্ধকের পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিবেশী ফখরুল ও ছালিম নামে দুই যুবক তার ছেলেকে টাকা না দিয়ে উল্টো বাইকে করে মধুরবন্ধ এলাকা দিয়ে অপহরণ করে খুন করেছে। তিনি এ কাণ্ডের উপযুক্ত তদন্ত সহ খুনিদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃস্থানীয়দের হস্তক্ষেপ কামনা করেছেন। আমি কইছি যে আসামিটা বর্তমানে নারায়ণপুরের ভালো গুরের, আমি অনুরোধ ভাত ধরি করিয়া আপনি পুলিশ ফাটা করা যদি ফাটাই না তো আমার একক আমি আর্মি আর্মি যাইমু গিয়ে আর্মি ফাটাই আমার ছেলেটা পাইনি, তখন এটাও আমার এত না এখনো লাইন দিছে না থেকে আমি সবর করি বইয়া থাকছি। গড়ে আড়াই মাসে ও নারায়ণপুরের ভালো আব্দুল্লো স্যারে গত ফসু গিয়া রাতাবাড়ি থানায় গত ফসু আড়ি তিনটা পাইছে রাতের হাঁদি থানা লইয়া, আর গতকালকে গিয়ে আব্দুল্লো স্যারে মানে বস্তার ভিতরে আমার ছেলের লুঙ্গি শার্ট জাঙ্গি সহ মাথা সহ সারা তাইন আনছুন লইয়া আইছুন। আমি তান গেছে আমার কাছে পয়সা খুলি নাই, আমি 1000 থানে দিছিলাম তাইন কইছুন তোমার 1000 নেও গি যতক্ষণ লাগে পয়সা খুলি দি সাহায্য আমি করবো, আমার কোনো পয়সা খুলির দোকান নাই। এটা বলি আমি সত্য সুবিচার পাইতাম। আমি এমএলএ এসবি মিনিস্টার সারার কাছে আমার অনুরোধ যে আমি সত্য বিচারটা পাইতাম, আমার ছেলের মারিয়া টুকরাই অবস্থা তুলে গেছে। অসম মিজোরাম সীমান্তে মিজোদের বর্বরোচিত হামলায় অসম পুলিশের 6 জওয়ান সহ 1 জন সাধারণ নাগরিকের মৃত্যুর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুর্লভছড়া ব্লক কংগ্রেস ও ইয়ং ব্রিগেড সেবা দলের ব্যবস্থায় এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। এদিন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে 2 মিনিট নীরবতা পালন করেন যৌথ সংগঠনের কর্মকর্তারা। আমাদের এই মিছিলটি হলো গতদিন আসাম মিজোরাম সীমান্তে যে কাণ্ড হয়েছে, আমাদের আসামের 7 জন সৈনিক বলিদান দিয়েছেন ওনাদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আজকের আমাদের এই মিছিলটি আমরা আয়োজন করেছি। আমাদের রাতাবাড়ি ইয়ং ব্রিগেড সেবা দল এবং দুলাপছড়া ব্লক কংগ্রেস কমিটি আমরা মিলে আমরা এই মিছিলটির আয়োজন করেছি এবং আমরা মিজোরাম সরকারকে মুর্দাবাদ, মিজোরাম সরকার মুর্দাবাদ, মিজোরাম সরকার মুর্দাবাদ, মিজোরাম পুলিশ মুর্দাবাদ, আসাম পুলিশ জিন্দাবাদ, লাইলাপুরে যে ঘটনাটি হয়েছে সেখানে যারা আমাদের আসাম পুলিশ বলিদান দিয়েছেন ওনারা আমরা সবসময় ওনাদের মনে রাখবো, ওনারা যাতে অমর রাখেন আমাদের সবার মনে। আসাম পুলিশ অমর রহে, আসাম পুলিশ অমর রহে, আসাম পুলিশ অমর রহে, আসাম পুলিশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিগত মাস দুয়েক আগে পশ্চিম সোনাইয়ের মধুটিলার মণিপুরী পদবীর এক মেয়েকে ধর্ষণ করে এক দুষ্কৃতী, পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে, কিন্তু ধর্ষণ হওয়া মেয়েটি সহ তার পরিবারের লোকেরা বর্তমানে হতাশায় ভুগছেন। বৃহস্পতিবার তাদের খোঁজখবর নিতে মধুটিলার গ্রামে যান সোনাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। এদিন তিনি স্বেচ্ছাসেবী মণিপুরী সংগঠনের সদস্যদের সাথে নিয়ে ধর্ষিতার পরিবারের সদস্য সহ স্থানীয়দের সাথে কথা বলেন। মেয়েটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এবং শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মসংস্থান পাইয়ে দিতে স্থানীয়দের
সহযোগের আশ্বাস দেন। প্রয়োজনে তিনি বিভাগীয় কর্মকর্তা সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে জানান। এছাড়াও মধুরী এলাকায় বিশুদ্ধ পানীয় জল ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করে দেওয়ার আশ্বাস প্রদান করেন তিনি। এদিন বিধায়কের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনীতা দেবী, গুণধন সিংহ, জেলা যুব কংগ্রেস সভাপতি জাভেদ আক্তার লস্কর সহ অনেকে। আজকে আমরা ভাবলাম মেয়েটাকে দেখে যাই, এখানে স্থানীয় মানুষের একটু ভয়ে দিন কাটাচ্ছেন যে আমাদের মেয়েকে এইভাবে রেপ করা হলো, এইভাবে হলো, আমাদের কি হবে কি না, একটু কনফিডেন্সও গ্রো হবে। এই জন্য জয়েন্ট অ্যাকশন কোঅর্ডিনেশন কমিটিকে সঙ্গে নিয়ে এখানে আসলাম, যাতে এখানের মানুষের একটু মনোবল বাড়ায়। আর লোকাল এমএলএ হিসাবে আমার দায়িত্বের মধ্যেও পড়ে, তো আমি এখানে এসে দেখলাম আমাদের পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, সেটার যে আমি দায়িত্ব নিয়েছি যে কোনোভাবে আমরা যে জেএমের আওতায় ঢুকে জলের ব্যবস্থা করে দেব। রাস্তার ডেভেলপমেন্টের জন্য আমি সামান্য টাইম নিয়েছি, যে কোনো স্কিম থেকে হোক আমরা অন্তত এক বছরের মধ্যে এই রাস্তা কমপ্লিট করার ব্যবস্থা করে দেবো। তার জন্য এই মেয়েটা যেটা আজকে প্রায় অ্যাবনর্মালের মতো গড়ে বসে আছে, তো সবাই মিলে আমরা আলোচনা এটাই করেছি, এই মেয়েটাকে গড় থেকে কীভাবে বের করে নর্মাল জীবনে, সাধারণ একটা জীবনযাপনে যেভাবে ছিল সেভাবে আনার জন্য কী চেষ্টা করা যায়। তো সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে যদি কোনো ফোর্থ গ্রেড কোনো একটা কাজে মেডিকেল কলেজ পাশে আছে, মেডিকেল কলেজে যদি ওকে এনগেজ করা যায়, তাহলে হয়তো আমাদের মেয়েটার সাধারণ জীবনযাপন ঘুরে আসবে। মিজোরাম পুলিশের বর্বরোচিত আক্রমণে আহতদের খোঁজখবর নিতে বৃহস্পতিবার বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে এক প্রতিনিধি দল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে সেখানে আহতদের সাথে দেখা করে সেদিনের ঘটনার ব্যাপারে আলোচনা করেন সংগঠনের কর্মকর্তারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংগঠনের কর্মকর্তারা বলেন, আমরা এদের সাথে কথা বললাম, আমরা যেটা বুঝতে পেরেছি যে ওইখানে পুলিশ তো এটা করেছি, তার সাথে সিভিলিয়ানরা গুলি করেছে, সেই সব গুলি ওদের ইয়েতে লেগেছে এবং ওরা এখনও আহত অবস্থায় রয়েছেন। এখানে আমরা দাবি করছি যে যারা এখান থেকে রিলিজ পাবেন তাদেরকে যাতে গভর্নমেন্টের তরফ থেকে ছ মাসের ছুটি ঘোষণা করা হয়, যাতে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে আবার কাজে যোগদান করতে পারেন। দ্বিতীয়ত আমরা চাইছি যে গভর্নমেন্ট 50,00,000 টাকা বলে করে ওদেরকে সাহায্য প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা চাইছি সেটা 1,00,00,000 টাকা করা হোক। এর আগে আমরা দেখেছি দিল্লিতে কেজরিওয়াল গভর্নমেন্ট একইভাবে 1,00,00,000 টাকা ঘোষণা করেছিলেন, যদি কেউ এরকম বিনা কারণে রাষ্ট্রকে রক্ষা করতে গিয়ে আহত হন। এই দুটো চাবি আমরা জানাচ্ছি। একই সাথে কালকের বন্ধ কর্মসূচি যাকে প্রতিহত করার জন্য এখানের শিলচরে আমাদের স্থানীয় বিধায়ক বিজেপির এবং বিজেপির নেতৃবৃন্দ বারবার জনগণকে আবেদন রেখেছিলেন, তাতে সাড়া না দিয়ে তারা যে স্বতঃস্ফূর্তভাবে কালকে বন্ধ পালন করেছেন, বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এবং সহযোগীদের ডাকা বন্ধ, তার জন্য আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ। এদিকে বুধবার সংগঠনের ডাকা 12 ঘন্টার বন্ধ সফল হওয়ার জন্য বরাকের আপামর জনগণকে ফের কৃতজ্ঞতা জানান সংগঠনের মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়, অমিত চৌধুরী, রিপন দাস সহ অন্যান্যরা। স্বাস্থ্য পরিষেবায় যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও রোগীদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দেন সেই সব 108 অ্যাম্বুলেন্স সার্ভিসে জড়িত চালকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বৃহস্পতিবার সার্ভিস টু ম্যানকাইন্ডের পক্ষ থেকে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাদের সংবর্ধনা জ্ঞাপন করেন শিলচর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তমালকান্তি বণিক, সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন 108 অ্যাম্বুলেন্স চালকদের স্মারক ও গামোছা দিয়ে সম্মানিত করা হয়। যে যখন অসহায় থাকে তার সাহায্যে যিনি এগিয়ে আসেন সেই যে কর্মটা, সেই কর্মটা আমি বিশ্বাস করি যে ঈশ্বরের বা উপরওয়ালার একটা দান থাকে একটা মানুষের ভেতর এবং সেই মানুষটা সেইভাবে কাজ করে যায়। নিঃস্বার্থকতার যে কাজের যে উপমা দেওয়া হয় সেটা হচ্ছে তার 1 নম্বর নজির এবং 108-এর 102 বা এরকম যারাই আপাতকালীন সিচুয়েশনে যে কাজ করে থাকেন বন্ধুরা যারা রয়েছেন সবাইকে আমার প্রণাম এবং কুর্নিশ সব সময় থাকবে আগামী দিনে। আমি জানি যে 108-এর বা 102-র কর্মচারী বৃন্দরা যারা রয়েছেন তাদের চাকরিও স্থায়ীকরণ এখনো হয়ে উঠেনি আমার মনে হয়। আমি দু একবার কথাও বলেছি সেই বিষয়ে এবং কথাবার্তাও হয়েছে আপনাদের ইউনিয়নের সঙ্গেও, যাতে করে আগামী দিনে সরকার এই যে আপনাদের যে পরিশ্রম, আপনাদের যে সাহায্য, আপনাদের যে এত
মানুষের প্রতি যে এত হৃদয় দিয়ে কাজ করার যে মনোভাব, সেই মনোভাবটাকে যাতে স্থায়ী করা যায় এবং আপনাদের পরিবারও যেন সেইভাবে ফলে ফুসে উঠে, সেই জায়গাটার জন্য আমরা সচেষ্ট থাকব। অসম মিজোরাম সীমান্তের লাইলাপুরে মিজো দুষ্কৃতীদের আক্রমণে অসমের ৬ পুলিশ জওয়ান শহীদ হওয়ার ঘটনায় রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় বইছে। এ নিয়ে স্থানে স্থানে বিক্ষোভ প্রদর্শন সহ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এ নিয়ে গতকাল সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে শহীদের আত্মার চিরশান্তি কামনা করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করেন পাথারকান্দির বিলবাড়ি গ্রামের জনগণ। এদিন তারা কোভিড প্রোটোকল মেনে মোমবাতি জ্বালিয়ে মিছিল যোগে গ্রামের বিভিন্ন সড়ক পথ পরিক্রমা করে শেষে শহীদদের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। তারা মিজোরাম সরকারের হিটলারি শাসনের তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানান। উপস্থিত ছিলেন শিশুবাবু সিনহা, সত্যজিৎ সিনহা, সজল সিনহা, দেবাশীষ সিনহা, গোবিন্দ শর্মা, দেবেশ সিনহা, জনি শর্মা, কোনো রাকেশ সিনহা প্রমুখ। হাম লোক সমস্তে মিজোরাম ও আসাম হাম লোক ভাই ভাই হে, মগর ও লোক তো ইয়ে সমস্তে নেই হে, তো কে হওয়া কি তো হাম হাম লোক ভি মতলব বহুত দুঃখ হে, তো ইসলিয়ে হাম লোক মিজোরাম সরকার কো তো হাম লোক ধিক্কার দেতে হে, তে এসে গলতি করতে হে তো হাম লোক উস লোক কো ধিক্কার দেতে হে, কিন্তু ও উন লোক কা কমজোরি হে, এসে ছোটে মোটে বাতে কে লিয়ে ও লোক শুট কিয়া ये किया वो अच्छा नहीं लगा, इसलिए हम लोग आसाम की तरफ से आज ये जो कैंडल मार्च किया हम लोग, ये जो पांच जवान हैं उन लोगों के नाम पे हम लोग कैंडल मार्च किया उन शहीदों के लिए, बस यही। और उन लोगों का जो परिवार है जो शहीद हुए हैं, हम लोगों को हम लोग सबके तरफ से विनती है तो भगवान उन लोगों का जो परिवार है उन लोगों को अच्छा से रखे, सही सलामत रखे, बस यही। মিজোরাম সরকারের আগ্রাসী পদক্ষেপ ও অসম পুলিশের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে অসম প্রদেশ আহলে সুন্নত ওয়াল জামাত। বৃহস্পতিবার সোনাইয়ের বোয়ালজোরে সাংবাদিক বৈঠক ডেকে প্রদেশ আহলে সুন্নতের সভাপতি তথা ইসলামিক পণ্ডিত মৌলানা জমিরুদ্দিন লস্কর বলেন, একই দেশের দুটি রাজ্যের সীমা নিয়ে বিরোধ থাকতে পারে, তবে সীমা বিরোধ ও জমি দখলের জেরে অমানবিকভাবে পুলিশ কর্মীদের উপর আকস্মিক গুলি বর্ষণ ও হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ। সীমান্তের সমস্যার স্থায়ী সমাধান ও জনতাকে সুরক্ষা দিতে কেন্দ্র সরকারের কাছে দাবি জানিয়েছেন মৌলানা জমিরুদ্দিন। মিজোরামের এক সাংসদ আইনসভার সদস্য হয়ে মিডিয়া যে বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই সাংসদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে সরকারের কাছে জোরালো দাবি সহ আগ্নেয়াস্ত্রধারী মেজর লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে জোরালো অনুরোধ জানিয়েছেন যুব আহলে সুন্নতের সভাপতি মৌলানা নাজির হোসেন মজুমদার ও প্রদেশ আহলে সুন্নতের সম্পাদক মৌলানা মুক্তিশাহর বড়ভুইয়া। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন জামাতের সহ সম্পাদক মৌলানা শহীদ আহমেদ লস্কর সহ অন্যান্যরা। কিন্তু প্রতিকার চাই, সেই জন্য আসামের মুখ্যমন্ত্রীর প্রতি আমরা আবেদন এবং প্রধানমন্ত্রী দুই আসামেরও সরকার বিজেপি এবং সেন্ট্রালেরও সরকার বিজেপি, মিজোরাম সরকারও তাদের সঙ্গে সংযুক্ত, তাই সবাই এটারে যাহাতে সুন্দরভাবে আমরা শান্তি মিলিত না হয় চিরতরের জন্য এই সীমানা বিবাদটি শেষ হবে, তার জন্য আসাম সরকার তথা সেন্ট্রাল সরকারের প্রতি আমরা জোরালো আবেদন, এবং যাহাতে নিরীহ জনসাধারণ পাবলিক তাদের কাছে কোনো হাতিয়ার নাই, তারা আগন্তুক সময়ে খুব সম্ভব আরও ঘটনা ঘটতে পারে, এরা আতঙ্কের মধ্যে। সুতরাং আমরা আকুল আবেদন আমাদের নতুন যে চিফ মিনিস্টার এবং যুব চিফ মিনিস্টার, তিনি যেন এটার প্রতি দৃঢ়ভাবে আমরা এটার প্রতিখান পদক্ষেপ নেন, এই বলিয়াও আসাম সরকারের প্রতি আমরা। উধারবন ক্রীড়া সংস্থা ইউএস এর দ্বিবার্ষিক সাধারণ সভা আজ স্থানীয় এক অনুষ্ঠান ভবনে সম্পন্ন হয়। সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে আয়োজিত সভায় বিগত দিনের কার্যবিবরণী ও আয় ব্যয়ের হিসেব তুলে ধরেন কর্মকর্তারা। এদিন সংস্থার নতুন কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে। সভাপতি মনোনীত হয়েছেন বর্ষীয় ক্রীড়াবিদ সুধাংশু দাস, সহসভাপতি উৎপল চক্রবর্তী, আফতাবুদ্দিন বড়ভুইয়া। সম্পাদক হিসেবে বেছে নেওয়া হয়েছে নেপাল সিংহকে, কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে রাজেন সিংহকে। এছাড়া সহসম্পাদক হয়েছেন সঞ্জু রায়, গিয়াস বড়ভুইয়া। 23 সদস্যের এক নতুন কমিটি এদিন মনোনীত হয়। সভায় উপস্থিত ছিলেন শিলচর ডিএস এর সভাপতি বাবুল হোড, সুজন দত্ত প্রমুখ। তারা ইউএস এর নতুন কমিটির কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং আগামীতে উধারবন থেকে প্রচুর প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলে আশা ব্যক্ত করেন। আজকের অনুষ্ঠানে বর্ষীয় নাগরিক অজয়দেব মজুমদার সহ জিপি সভানেত্রী সাধনা আচার্য, সুনীল সিংহ, গুণেন্দ্র সিংহ, নির্মল কুমার রায়, শান্তনু সেনগুপ্ত, জগন্নাথ রায়, বিবেকানন্দ চক্রবর্তী সহ প্রচুর নবীন খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
29 জুলাই উদাহরণ ক্রিয়া সংস্থা যেটা আমাদের শিলচর জেলা ক্রিয়া সংস্থার অনুমোদিত একটি ক্লাব, দীর্ঘদিন ধরে তারা আমাদের শিলচর জেলা ক্রিয়া সংস্থার সঙ্গে জড়িত আছে খেলাধুলা নিয়ে। আজকে তাদের বার্ষিক সাধারণ সভা হয়েছে, আমরা শিলচর জেলা ক্রিয়া সংস্থার পক্ষ থেকে আমি তাদের নবনির্বাচিত সভাপতি সুধাংশু দাস, সম্পাদক নেপাল সিং এবং অন্যান্য সদস্যদেরকে আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি। আগামীতে তারা যেন ক্রীড়াঙ্গনে খেলা খেলোয়াড়দের স্বার্থ চিন্তা করে তারা যাতে এগিয়ে যায়, এবং আমার দৃঢ় বিশ্বাস এখান থেকে তারা রাজ্য দলের জাতীয় দলের প্লেয়ার তৈরি করতে পারবে। আমরা শিলচর জেলা ক্রিয়া সংস্থা উদারগ্রাম ক্রিয়া সংস্থাকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেব, যাতে তারা খেলাধুলার আরও এগিয়ে। ধন্যবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করোনামুক্ত ভারত গড়ার লক্ষ্যকে বাস্তবায়নের ক্ষেত্রে ত্রিপুরায় চলছে 27 এবং 28 জুলাই দুদিনব্যাপী বিশেষ টিকাকরণের প্রয়াস। এরই অঙ্গ হিসেবে গতকাল উত্তর জেলার পানেসাগর মহকুমার অন্তর্গত বেশ কয়েকটি এলাকায় টিকাকরণের চিত্র খতিয়ে দেখতে ছুটে আসেন বিধানসভার ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন পানেসাগর মহকুমার শাসক রজত পন্থ, দামছড়া ব্লক আধিকারিক স্বপ্নজিৎ সরকার, দামছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ ডক্টর দীপঙ্কর দেব বর্মা সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। সফর শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, করোনা টিকাকরণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার আরও কিছু কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। এতে অন্তঃসত্ত্বা মায়েদের, মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের, 18 বছর পূর্ণ হয়েছে কিন্তু আধার কার্ড নেই তাদেরকেও টিকাকরণের আওতায় আনা হয়েছে। এছাড়া পরিযায়ী শ্রমিকদের টিকাকরণের আওতায় আনা হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই ধরনের জনকল্যাণমুখী কর্মযজ্ঞকে সাধুবাদ জানিয়েছেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ধারণা করা হচ্ছে অচিরেই উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে করোনা টিকাকরণের গুজবকে কাটিয়ে সকলেই প্রধানমন্ত্রীর টিকাকরণের কর্মযজ্ঞে সামিল হবেন, এতে করোনামুক্ত ভারতবর্ষের সঠিক সার্থকতা আসবে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। লায়লাপুর কাণ্ড, শিলচরে ফের পড়ল জোরামথাঙ্গার কুশুপুতুল। সীমান্ত বিবাদে নিহত পুলিশ জওয়ানদের পরিবারের হাতে 50 লক্ষ টাকার অনুদান। শিলচরে মিজোরাম হাউসের সামনে ধর্ণা বরাক সচেতন যুব সমাজের, সড়ক অবরোধ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।